ভিডিও পছন্দ হলে লাইক করুন আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বলিউডে এমন 10 জন অভিনেতা রয়েছে যাদের হ্যান্ডসাম এবং যার ফলে মহিলা অনুরাগীর সংখ্যা প্রচুর বেড়েছে এবং সেই সব অভিনেতা কে আজকের আমরা এই ভিডিওতে জেনে নেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অভিনেতা আর তারকাদের মধ্যে ফারাক কোনটা জানেন? জানেন না? জেনে নিন। অভিনেতা আর তারকাদের মধ্যে ফারাক একটাই, সেটি হলো জনপ্রিয়তা, বিশেষ করে মহিলা অনুরাগীর সংখ্যা। সেই উত্তম কুমার আর সৌমিত্রা চট্টোপাধ্যায় আমল থেকে নাকি শুরু হয়েছে, এখনও চলে আসছে, ইদানিং যদিও সেটি চেঞ্জ হয়ে গেছে। মাচো ম্যানদের চেয়েও চেহারায় বিদ্যমান ছাপ রয়েছে এমন তারকাদেরই নাকি বেশি পছন্দ মহিলাদের। তারা কারা জেনে নিন। দে এমন 10 জন রয়েছে বলিউডে যাদের মহিলা অনুরাগীর সংখ্যা অনেক। আমরা যাকে নিয়ে প্রথম আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তিনি হলেন ঋত্বিক রোশন। বয়স মাত্র 45 এবং তারপরেও তিনি আজও বহু মহিলাদের থার্ড পার্টি নাকি তিনি। মাচো ম্যান হিসেবে যদিও তিনি পরিচিত ঋত্বিক রোশন, তবে কখনো না প্যার হয়ে সেই পাশে বডিকে এবং বাড়ি হোক বা ঋত্বিকের আজও তেমনই সেই অনুপ্রিয় দর্শকদের মধ্যে রয়েছে আবেগ। তাই তো বছরের পর বছর সেক্সুয়াল ম্যান লাইফ শিরোপা ধরে রেখেছেন তিনি। যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তিনি হলেন দক্ষিণী অভিনেতা প্রভাস। কয়েক বছর আগে দক্ষিণী ছবি বলতে আমরা চিনতাম রজনীকান্ত কামাল হাসানকেই, কিন্তু ইদানিং একটু চেঞ্জ হয়ে গেছে। ছবিটা বদল হয়ে যায় 2015 সালে যখন বাহুবলী মুক্তি পায়। কাশ্মীর থেকে কন্যাকুমারী সব মেয়েরে মনে নাকি পাকাপাকি জায়গা করে নেন ছবির টল হ্যান্ডসাম এই নায়ক প্রভাস। এবং তারপরে যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তিনি হলেন রণবীর কাপুর। তিন খানকে বাদ দিলে রণবীর কাপুরকে বলিউডের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা বলা হয় নাকি। মহিলাদের মধ্যে তার জনপ্রিয়তা অসম্ভব। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এতে তার জনপ্রিয়তা এখনও পর্যন্ত একটুও কমেনি। তারপরে যাকে আমরা এই ভিডিওতে নিয়ে আলোচনা করছি, তিনি হলেন রণবীর সিং। রণবীর সিং এদিন করে দীপিকা পাড়ুনকে বিয়ে করে সেরেছে তার আধঘাট, তবে মহিলা অনুরাগীদের মধ্যে তার জনপ্রিয়তা একটুও কমেনি। আর অনুরাগীদের কীভাবে খুশি করতে হয় তিনি নিজেই ভালো করেই জানেন। তাই ছবি হোক বা অটোগ্রাফ অথবা কলের সামনে হঠাৎ হাজির হওয়া সকলেই সামনে আর অন্য কিছু তৈরি করে থাকেন। তারপর যাকে নিয়ে আমরা আলোচনা করব, তিনি হলেন ভিকি কৌশল। ভিকি কৌশল বলিউডের টল হ্যান্ডসাম এবং বলতে গেলেই চলে। এই মুহূর্তে ভিকি কৌশলের নামে সামনে সারিতে অনেক লাইন রয়েছে। মাত্র কয়েক বছর হলো ইন্ডাস্ট্রিতে এসেছেন, ইতিমধ্যে প্রায় 1 ডজন ছবিও করে ফেলেছেন। প্রথম ছবি সামান এ সকলের মন জয় করে নিয়েছেন তিনি। গত কয়েক বছরে মহিলাদের জনপ্রিয়তা বেড়েছে তার। ইদানিং অর্থাৎ এদিন করে তার একটি মুভিও বেরিয়েছিল উড়ি বলে, এবং সেই মুভিটি সত্যি খুবই ভালো করেছিলেন এবং তার অভিনয় খুবই দুর্দান্ত হয়েছিল, এবং তার ফলে তার মহিলা সংখ্যাও নাকি খানিকটা বেড়ে গেছে এই মুভির ফলে। তারপরে যাকে নিয়ে আমরা আলোচনা করব, তিনি হলেন রাজকুমার রাও। বিবাহিত হওয়া সত্ত্বেও বহু নারীর মনের জায়গা করে নিয়েছেন শাহরুখ খান, কিন্তু রাজকুমার রাওকে তার একাধিক ভার্সন বলা যেতেই পারে। অভিনেত্রী পায়েল রেখার সঙ্গে কমেডিতে রিলেশনশিপ রেখেছে, তা নিয়েও লুকাচুপি করেছেন তিনি। তা সত্ত্বেও তার এই সাহসিকতায় ঘাড়লেও একাধিক মেয়ে নাকি তার পিছনেও রয়েছে। তারপর যাকে নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে, তিনি হলেন বরুণ ধাওয়ান। বাণিজ্য বা আর্ট দুই ধরনের ছবিকে ব্যাসেলে করতে যান বরুণ ধাওয়ান। দেখতে পাশে বাড়ির দুষ্টু মিষ্টি ছেলেটির মতন দেখলেও কীভাবে, এর মধ্যে অনেক ট্যালেন্টের নাকি লুকিয়ে রয়েছে। প্রেমিকা রয়েছে যদিও, তবে তাতে কিছু আসে যায় না মহিলা অনুরাগীদের। বরুণের ছবি এলেই হল থিয়েটারে ভিড় জমে যায় তার।
আর এইটাই নাকি তার মূল্যবান কারণ। এবং তার এই কারণের জন্য নাকি কোনো ছবি ফ্লপ হয় না এবং বছরের পর বছর ভালো ছবি তিনি উপহার দিয়ে আসছেন দর্শকদের। তারপর যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, তিনি হলেন আয়ুষ্মান খুরানা। আয়ুষ্মান খুরানা কিন্তু একদিকে গানও কাটতে পারেন এবং এমনকি ভালো অভিনয়ও করতে পারে। ফলে কয়েক বছর আগে তিনি এসেছিলেন ইন্ডাস্ট্রিতে, সেখানে বাজিমাত করেছেন আয়ুষ্মান খুরানা। একের পর এক চ্যালেঞ্জিং রোলে দেখা গেছেন তাকে। ব্যক্তিগত জীবনেও তাই, ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জন্য তিনি যথেষ্ট কাজ করে চলেছেন তার জন্যে। তাতে ভালো না বেসে থাকার কোনো যায় না মহিলারা। এবং তার স্ত্রী ক্যান্সার সত্ত্বেও তাকে আপন মনে এবং আপন করে আগলে রেখেছেন এই আয়ুষ্মান খুরানা। তারপর যাকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছেন, তিনি হলেন টাইগার শ্রফ। অভিনেতা নয় সুপারস্টার হতে চেয়েছিলেন তিনি, তাই নাচ অ্যাকশান বডি তারকা হতে যা লাগে সবই তিনি করেছেন। সব মতে বলিউডে পা রেখেছিলেন এই টাইগার শ্রফ। এখন পর্যন্ত ঠিকঠাক এগোচ্ছেন তিনি, দুই একটা ছবি ফলাও হয়েছে বটে, তবে বাবা জ্যাকির মতন তারও মহিলা অনুরাগীর সংখ্যা অনেক বেশি। তারপর যাকে নিয়ে আমরা আলোচনা করব, তিনি হলেন দিলজিৎ জোসেম। দিলজিৎ হচ্ছে ভালো গায়ক এবং অভিনেতা তো বটেই, তারকা হবার পরে যথেষ্ট বিনিময়ে পাঞ্জাবের সুপারস্টার দিলজিৎ দোজর। এবং তাতেই মহিলাদের মন নাকি জয় করেছেন তিনি, এবং তার গানেও তিনি মহিলাদের অনুরাগীর সংখ্যা অনেক বেড়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।